আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব একটি নতুন বিষয় নিয়ে, সেটি হলো অর্থহীন আদালত আইন 2003 নিয়ে। তো সম্প্রতি একটি রিট পিটিশন মামলা আমাদের হাতে এসে পৌঁছেছে। এই রিট পিটিশন মামলাটি আমার কাছে খুব মজার মনে হয়েছে, অর্থহীন মামলা, এবং আমার মনে হয় যে এই মামলাটি যে রেফারেন্স, এই রেফারেন্সগুলি যারা অর্থহীন মামলায় ভুক্তভোগী আছেন তাদের জন্য অনেকটাই উপকারে আসবেন। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন, যেন আইনের সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন। এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখার, জানার এবং প্রতিকার পাওয়ার সুযোগ করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে অনেক মানুষ বিষয়গুলি জানতে পারবে এবং অনেকে প্রতিকার পাবে, যার কারণে অনেকের পরিবারই হয়তো এই দুর্বিষহ যে কষ্টগুলো বা দুর্বিষহ যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এটি হচ্ছে মাননীয় উচ্চ আদালতের একটি রিট পিটিশন। এই রিট পিটিশন নাম্বারটি হচ্ছে 11960/2015। এই রিট পিটিশনটি ফাইল করেছে অগ্রণী ব্যাংক লিমিটেডের পক্ষে তার আইনজীবী। তো এই মামলাটির মূল ঘটনা ছিল যে কোনো এক ঋণ গ্রহীতার বিপরীতে অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি শাখা থেকে তার বিরুদ্ধে অর্থহীন আইনে মামলা দায়ের করা হয়। অর্থহীন মামলার যেই ব্যাংকের পক্ষে অর্থহীন মামলায় যে রায়টি হয়, সেই রায়টিতে আসামি পক্ষের বিপরীতে 4,14,685 টাকার একটি রায় প্রদান করেন নিম্ন আদালত। পরবর্তীতে ব্যাংক সেই অর্থ ঋণ মামলার বিপরীতে একটি অর্থ জারি মামলা দাখিল করেন। সেই অর্থ জারি মামলাটি দাখিলের সময় ক্লেম করেন 5,48,972 টাকা। এই বিষয়টা নিয়ে আজকের এই রিটটির উদ্ভব, যে নিম্ন আদালত রায় দিয়েছিল 4,14,985 টাকা, পরবর্তীতে ব্যাংক ক্লেম করলো জারি মামলাতে 5,38,972 টাকা। তো আসলে এখন দেখার বিষয় যে তারা যে বাড়তি ক্লেমটা করলো, এটা কি আসলে বিবাদীকে প্রদান করতে হবে কি হবে না। তো যেই আদেশটি জারি মামলায় হয়েছিল সেই আদেশটি আমি হুবহু পড়ে শোনাচ্ছি, যে জারি মামলার নথি, রায়ের কপি, দায়িক পক্ষের দাখিলি দরখাস্ত সহ দায়িকের এবং ডিগ্রিদের পক্ষের দাখিলি যাবতীয় কাগজপত্র বিশদভাবে পর্যালোচনা করিয়া দেখিলাম, দেখা যায় যে মূল মামলায় খরচ সহ 4,14,685 টাকার ডিগ্রি প্রদান করা হয়েছিল। উক্ত রায়ের আদেশ অংশে আরোপিত খরচা সহ 4,14,685 টাকার ডিগ্রি দান করা হয়েছিল। উক্ত রায়ের আদেশ অংশে অনারোপিত সুদ বাদ ডিগ্রিদার ব্যাংক পাইবে মর্মে উল্লেখ নাই। বর্তমানে ডিগ্রিদার পক্ষ উক্ত জারি মামলায় 1/1/97 তারিখ হতে 31/3/2000 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 1,57,053 টাকা সুদ দাবি করিয়াছেন। 21/97 অর্থঋণ মামলায় রায়া অনারোপিত সুদ পাইবে মর্মে উল্লেখ না থাকায় বাদী ডিগ্রিদের পক্ষ মূল মামলা নিষ্পত্তি তারিখ হইতে আর কোনো অনারোপিত সুদ পাইতে হকদার নহে। এবং এই রায়টির বিপরীতে ব্যাংক কিন্তু চ্যালেঞ্জ করে কোনো আপিল দায়ের করে নাই, যার কারণে এই রায়টি সঠিক আছে মর্মে ধরে নেওয়া হয়েছে এবং যে বিবাদী পক্ষ তারা 4,14,685 টাকা কিন্তু ইতিমধ্যে ব্যাংকে জমা প্রদান করেছে। তো পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার অতিরিক্ত যে অনারোপিত সুদ, যেই সুদটি তারা পাবে বলে দাবি করেছিল, সেই সুদটি ক্লেম করে একটি আবেদন দাখিল করে আদালতে, সংশ্লিষ্ট জারি আদালতে, এবং জারি আদালত আরেকটি আদেশ প্রদান করে। সেখানে বলে যে মূল মামলার রায়ের মর্মানুযায়ী ডিগ্রিদার ব্যাংক দায়িকের নিকট অনারোপিত সুদ পাইতে হকদার নয়। মর্মে বিগত 2/9/2014 তারিখে নথি পর্যালোচনা অন্তে আদেশ দেওয়া সত্ত্বেও ম্যানেজার অগ্রণী ব্যাংক লিমিটেড শেরপুর শাখা 3/3/95 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 7,90,157 টাকা 15 পয়সা কোন স্থিতি হিসেবে দাবি করলেন। তদমর্মে 5/3/15 তারিখে ম্যানেজার অগ্রণী ব্যাংক শেরপুর শাখার সশরীরে আদালতে হাজির হইয়া কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো এবং 21/4/15 তারিখ ধার্য করা হলো। অতঃপর ধার্যকৃত 21/4/15, 21/5/15 এবং 13/7/15 তারিখে ম্যানেজার হাজির হইতে না পারায় ব্যাংক ডিগ্রিদার ম্যানেজারের উপস্থিতি ও কারণ দর্শানোর জন্য সময় প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন।
অর্ধ 2/8/15 খ্রিস্টাব্দ তারিখ ডিগ্রিদার পক্ষে বিজ্ঞ কৌশলী ম্যানেজার AKM আজহারুল ইসলাম নামীয় একখানা হাজিরা দাখিল করেন। হিসাব বিবরণীতে উল্লেখিত অনারোপিত সুদ ও খরচার বিষয় সম্পর্কে সুযোগ থাকা সত্ত্বেও কোন লিখিত জবাব বা কারণ দর্শান নাই। বিজ্ঞ আদালত জিজ্ঞাসায় তিনি স্বীকার করেন যে মূল মামলা রায়ের মর্মানুযায়ী দাখিল হিসাব বিবরণী করা হয় নাই। মূল মামলা বিগত 20/5/99 খ্রিস্টাব্দ তারিখে রায় এবং 2/9/2014 খ্রিস্টাব্দ তারিখে আদেশের ধারাবাহিকতায় হিসাব বিবরণীতে স্থিতি হিসাব করা হয় নাই। হিসাবটি অসচেতনতা এবং অপ্রণোদিধান বশত করা হইয়াছে। তিনি উক্তরূপ ত্রুটি মার্জনার জন্য প্রার্থনা করেন। নথি হিসাব বিবরণী টাকা জমাদান রসিদ এবং বিগত 2/9/14 তারিখের আদেশপত্র সহ দায়িকপক্ষের অধ্যক্ষের দাখিল দরখাস্ত পর্যালোচনা করিলাম। দেখা যায় দায়িকপক্ষ দাড়ি মামলায় উল্লেখিত ডিগ্রিকৃত 4,14,685 টাকা এবং মামলা খরচ বাবদ 3/3/15 তারিখে 32,000 টাকা ব্যাংকে পরিশোধ করিয়াছেন। সার্বিক বিবেচনায় দেখা যায় যে অত্র মামলার যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে। এমত অবস্থায় দায়িকপক্ষের মামলা হইতে অব্যাহতি বা কাগজপত্র ফেরত দানের প্রার্থনা মঞ্জুর হইতে পারে এবং মামলাটি উক্ত কারণে চূড়ান্ত নিষ্পত্তিযোগ্য। এতদ্ব্যতীত অতিরিক্ত অনারোপিত সুদ এবং মূল মামলা রায়ের বিরুদ্ধে আপিল দায়ের তথা আইনগত ব্যবস্থা গ্রহণ না করার জন্য দায়ী ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর জ্ঞাত করানো যাইতে পারে বলিয়া অত্র আদালত মনে করেন। অতএব আদেশ হয় যে অত্র দায়ী মামলা ডিগ্রিকৃত টাকা এবং খরচার টাকা দায়িকপক্ষ পরিশোধ করায় মামলার দায় হইতে দায়িকপক্ষকে অব্যাহতি সহ জারি খরচাদি চূড়ান্ত নিষ্পত্তি করা হলো। দায়িকের গচ্ছিত বন্ধকি সম্পত্তি সত্ত্বের দলিল পত্র ব্যাংক কর্তৃপক্ষকে দায়িক বরাবর ফেরত দানের নির্দেশ দেওয়া হলো। মূল রায় ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের না করিয়া কেন নির্লিপ্ত থাকিলেন এবং 3/3/15 তারিখে দাখিলে হিসাব বিবরণীতে অনারোপিত সুদ কেন ধার্য বা ধার্য করিলেন না, তৎমর্মে উক্ত হিসাব বিবরণীতে স্বাক্ষরিত এসপিও ব্যবস্থাপক গোলাম ফারুক অগ্রণী ব্যাংক লিমিটেড শেরপুর শাখা মোহাম্মদ আব্দুল মোতালেব অফিসার অগ্রণী ব্যাংক শেরপুর শাখার দায়িত্ব পালনে ব্যর্থতা ও অসতর্কতার কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাহী অগ্রণী ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক ভবন দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা বরাবর আদেশের কপি গেজেট কার্যালয়ে প্রেরণ করা হোক। এই আদেশের এই রায়টির বিপরীতে অগ্রণী ব্যাংক লিমিটেড হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন এবং উচ্চ আদালত যাবতীয় বিষয়ে পর্যালোচনা করে এই মর্মে সিদ্ধান্ত প্রদান করেছেন যে দায়িক পক্ষে যে টাকা প্রদান করেছেন তার উপরে আর অনারোপিত সুদ নেওয়ার সুযোগ ব্যাংকের নাই বা ব্যাংক কর্তৃপক্ষ যেহেতু এই বিষয়টি আপিল করে নাই, যেহেতু এই বিষয়টি আর পরবর্তীতে কোনো ক্লেম করার সুযোগ না থাকায় নিম্ন আদালত যে রায়টি প্রদান করেছেন সেটি যথাযথ এবং সঠিক। শুধুমাত্র যে নিম্ন আদালত যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের একটি আদেশ প্রদান করেছেন সেই বিষয়টি পরিবর্তন করে দায়িক পক্ষকে তার মামলা দায়িত্ব অব্যাহতি প্রদান করে রিট মামলাটি নিষ্পত্তি প্রদান করেছেন। অর্থাৎ যদি অর্থহীন মামলায় আদালতের রায়ে যদি অনারোপিত সুদের কোনো কথা উল্লেখ না থাকে তাহলে পরবর্তীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারা কিন্তু যেই টাকা দিয়ে রায় হয়েছে তার অতিরিক্ত কোনো টাকা ক্লেম করতে পারবেন না এবং যদি তারা সেই টাকাটি ক্লেম করেন এবং সেই টাকাটি পেতেও তারা হক দেন না। তার কারণ সেই কারণে আপনাদের যাদের বিরুদ্ধে অর্থহীন মামলা ইতিমধ্যে রায় হয়েছে আপনারা রায়টি ভালো করে পর্যালোচনা করুন, পর্যবেক্ষণ করুন, সেখানে অনারোপিত সুদের বিষয়টিকে উল্লেখ করা আছে। এবং আরেকটি বিষয় এখানে উঠে এসেছে যে ব্যাংক ম্যানেজার কিন্তু আদালতে যে নিজেই স্পষ্টভাবে বলেছেন যে তিনি রায়ের আলোকে তিনি হিসেব বিবরণী প্রস্তুত করেনি এবং সেটি তাদের অসচেতনতামূলক ভাবে বা অপরিজ্ঞান বশত তৈরি করেছেন। তো সাধারণত আমরা দেখে থাকি যে অধিকাংশ মামলার ক্ষেত্রেই ব্যাংক তাদের ইচ্ছা মতো আদালতের রায়ের তারা কোনো তর্কা না করে খামখেয়ালি ভাবে তাদের ইচ্ছা মতো একটি টাকার অঙ্ক বসিয়ে তারা সেটি আদালতে উপস্থাপন করে দাড়ি মামলা করেন এবং বিভিন্ন মানুষকে হয়রানির শিকারে পরিণত করেন। তো এই বিষয়গুলি অবশ্যই আপনারা খেয়াল করবেন। এছাড়াও আপনাদের সুযোগ আছে আপনারা ইচ্ছা করলে কিন্তু অর্থহীন মামলায় সঠিকভাবে ডিফেন্স করে এবং আদালতে কিন্তু আপনারা হিসাব বিবরণী চাইতেও পারেন যে আদালতকে তা আদালতে বলবেন যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি আপনার বিরুদ্ধে মামলা করেছেন তারা তাদের সমুদয় আর্থিক বিবরণী ব্যাংকে উপস্থাপন করুক যে আপনি এ পর্যন্ত কত টাকা প্রদান করেছেন, ব্যাংক কত টাকা সুদ আরোপ করেছে, কত টাকা অনারোপিত সুদ আছে এবং কত টাকা মূল টাকা রয়েছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটি আপনি এখনো পরিশোধ করেননি। এই বিষয়গুলি তারা বিস্তারিত বিবরণী আকারে আদালতে দাখিল করলে আপনারা সেই বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন এবং সেই বিষয়টি নিয়ে আপনারা সঠিকভাবে ডিফেন্স করতে পারেন।
কারণ সাধারণত দেখা যায় যে ব্যাংক, আমি এ পর্যন্ত যে যতগুলি অর্থহীন মামলা দেখেছি, অধিকাংশ মামলায় একটি কমন ব্যাপার ছিল যে ব্যাংক আসলে বিরুদ্ধে বা দায়িকার বিরুদ্ধে একটি চেকের মামলা করছে, সেখানে 1 কোটি টাকা উল্লেখ করছে, যখন অর্থহীন মামলা করতে যাচ্ছে তখন 1 কোটি টাকা উল্লেখ করছে, সে যে কাগজপত্র দাখিল করছে অর্থহীন মামলার সাথে সেখানে 1 টাকা উল্লেখ করা আছে, এবং পরে জারি মামলা যখন করতে যাচ্ছে তখন 1 রকম টাকা উল্লেখ করছে, মানে বিভিন্ন মামলায় বিভিন্ন কাগজে বিভিন্ন টাকার পরিমাণ উল্লেখ করা থাকছে, যার পরিপ্রেক্ষিতে টাকার যে অঙ্ক এবং যে বিবরণী, হিসাব বিবরণী স্টেটমেন্ট ব্যাংকের, এবং আপনার যে প্রদানকৃত টাকার যে পরিমাণ এবং ব্যাংক যে আপনাকে যে টাকা দিয়েছে তার উপরে যে আরোপিত সুদ, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং একটি সন্দেহ সৃষ্টি হচ্ছে, যার কারণে আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে ডিফেন্স নিতে পারবেন। তো এই ছিল আজকে অর্থহীন মামলা নিয়ে আপনাদের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।